Were you ever a worker, volunteer, or soldier? Or did you otherwise ever serve in a prison or jail? Were you ever a worker? Means কখনো কি তুমি কোনো কর্মী ছিলা? ওয়ার্কার মানে কর্মী, যে কাজ করে। ওয়ার্ক অর্থ কাজ, আর ওয়ার্কার মানে যে কাজ করে। ওয়ার্কার অর্থ কর্মী। ভলেন্টিয়ার মানে যে কিনা নিজ উদ্যোগে কোনো একটা কাজ করে বা তার বিনিময়ে কোনো ধরনের পারিশ্রমিক নেয় না, টাকা পয়সা নেয় না, তাদেরকে বলা হয় ভলান্টিয়ার। ও সোলজার অথবা কোন সৈনিক। ও অথবা ডিড ইউ আদারওয়াইজ, তুমি কোনোভাবে এভার কখনো কি সার্ভ কাজ করেছো ইন এ প্রিজন, কোনো বন্দিখানায়, ও জেল অথবা জেলে। কখনো কি তুমি কোনো বন্দিখানা বা জেলে কখনো জব করেছো, মানে ওয়ার্কার ছিলে, কাজ করেছো, ভলান্টিয়ার ছিলা, বা ওখানে কোনো সৈনিক ছিলা, বা কোনোভাবে জড়িত ছিলা প্রিজন অথবা জেলে। এখানে প্রিজন অর জেল এই শব্দটা মনে রাখবেন। সো আপনি কি কখনো জেলখানা বা কারাগারে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, বা অন্য কোনোভাবে তাদের সাথে কাজ করেছেন? Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a prison or jail? In a prison or jail. Prison or jail. Each of the Roman have been prison. Prison or jail. Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a prison or jail? No. Have you ever been placed in an alternative sentencing or a rehabilitative program? A rehabilitative program, for example, diversion, deferred prosecution, withheld adjudication, deferred adjudication. Have you ever been placed in an alternative sentencing? আপনাকে কি কখনো পুনর্বাসন কর্মসূচির জন্য একটি বিকল্প সাজা দেওয়া হয়েছে? উদাহরণস্বরূপ ডাইভার্সন, ডেফার প্রসিকিউশন, বিচার স্থগিত রায়, আটক রাখা ইত্যাদি হয়েছে। দ্যাট মিনস আপনাকে ডিরেক্ট কোনো শাস্তি দেওয়া হয়নি, বাট এমন কিছু কাজ করা হয়েছে যে শাস্তির মতোই। আপনি সরাসরি জেল দেওয়া হয় নাই, জরিমানা করা হয়, বাট এমন কিছু করা হয়েছে যেটা অনেকটা শাস্তির মতোই। দ্যাট মিনস আপনাকে তারা একটা নজরবন্দির মধ্যে রাখছে, কোন শাস্তি না, বাট শাস্তির মতোই। এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ সেন্টেন্সিং, কোন ধরনের বিকল্প শাস্তি। সো হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন অ্যান অল্টারনেটিভ সেন্টেন্সিং অর এ রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম? নো। ডু ইউ নাও হ্যাভ, তোমার কি এখন আছে? হ্যাভ মানে আছে, নাও মানে এখন, নাও মানে এখন, হ্যাভ মানে আছে। ডু ইউ নাও হ্যাভ, তোমার কি এখন আছে? অর অথবা ডিড ইউ এভার হ্যাভ, কখনো কি ছিল এ হেরিডিটারি টাইটেল অর অ্যান অর্ডার অফ নবিলিটি ইন এনি ফরেন কান্ট্রি? হেরিডিটারি অর্থ হচ্ছে গিয়ে বংশগত, যে আমার দাদার এই উপাধি ছিল, দাদার পরে বাবার পেয়েছে এই উপাধিটা ছিল, বাবার পরে আমিও এই উপাধিটা পেয়েছি। দ্যাট মিনস উত্তরাধিকার সূত্রে কোনো টাইটেল, উপাধি, কোন ধরনের উত্তরাধিকার সূত্রে কোনো উপাধি কিনা আমার এখন কি আছে বা কখনো ছিল। ওর অথবা অ্যান অর্ডার অফ নোবিলিটি, একটা নোবিলিটির একটা কি বলে এটাকে, অর্ডার অফ নোবিলিটি হচ্ছে গিয়ে এই জাতীয়ই, যে কোনো পুরস্কার স্বরূপ যেটা দেওয়া হয়, যে আপনি খুব ভালো একটা কাজ করেছেন যার কারণে আপনাকে একটা উপাধি দেওয়া হয়েছে। একটা হচ্ছে হেরিডিটারি টাইটেল, হচ্ছে বংশগত, যে আমার দাদার বাবারও সেটা ছিল, দাদার ছিল, বাবার নাম ছিল, আমার নাম টাইটেল আছে সেটাকে। এখানে কিন্তু ওই উপাধি পরে শেখ, তারপরে রহমান, তারপরে চৌধুরী, এগুলোকে কিন্তু উপাধি, বংশগত উপাধি বলা হয় না। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। যাই হোক, এ হেরিডিটারি টাইটেল অর অ্যান অর্ডার অফ নোবিলিটি, কোনো মহৎ কাজের কারণে আপনাকে একটা টাইটেল দেওয়া হয়েছে। যেমন শেরে বাংলা এ কে ফজলুল হক, এই যে শেরে বাংলা, এটা কিন্তু অর্ডার অফ নোবিলিটি। তারপরে মহাত্মা গান্ধী,
এই মহাত্মা, এটা একটু দ্য অর্ডার অফ নোবিলিটি। সো এই ধরনের অর্ডার অফ নোবিলিটি ইন এনি ফরেন কান্ট্রি, ইন এনি এনি মানে কোন ফরেন কান্ট্রি মানে বিদেশে, ভিন দেশ, বিদেশ। সো ডু ইউ নাও হ্যাভ, তোমার কি এখন আছে, ওর অথবা ডিড ইউ এভার হ্যাভ, কখনো ছিল, এ হেরিডিটারি টাইটেল ওর অ্যান অর্ডার অফ নোবিলিটি ইন এনি ফরেন কান্ট্রি, তোমার কি এখন অথবা কখনো অন্য কোনো দেশে আভিজাত্য বা বংশগত খেতাব আছে বা ছিল। ডু ইউ নাও হ্যাভ অর ডিড ইউ এভার হ্যাভ এ হেরিডিটারি টাইটেল ওর অ্যান অর্ডার অফ নোবিলিটি ইন এনি ফরেন কান্ট্রি? নো। Were you ever involved in any way with killing or trying to kill someone? Were you ever involved? আপনি কি কখনো জড়িত ছিলেন in any way, কোনোভাবে, with killing, হত্যাকাণ্ডের সাথে? Kill মানে হত্যা করা, আর killing মানে হত্যাকাণ্ড। কোনো killing এর সাথে, with বসার কারণে এখানে ing যোগ হচ্ছে, এটা গ্রামাটিক্যাল বিষয়। Killing হত্যাকাণ্ড, or অথবা trying চেষ্টা, টু কিল হত্যা করার চেষ্টায়, সামওয়ান মানে কেউকে। আপনি কি কখনো কোনোভাবে কেউকে হত্যা করা বা হত্যা করার চেষ্টায় জড়িত ছিলেন? এই কিল শব্দটা মনে রাখবেন, এই শব্দটা শুনলে আপনারা বুঝে নেবেন যে এই প্রশ্নের উত্তরটা কি। যারা একটু ইংরেজিতে দুর্বল তাদের ক্ষেত্রে আমি এটা বলছি, কিল শব্দটা ভালো মতো মনে রাখবেন, কিল কিলিং হত্যাকাণ্ড। এই শব্দটা যখন ইউজ হবে তখন আপনাদের অবশ্যই অ্যান্সারটা হবে নো। ওয়ার ইউ এভার ইনভলভড ইন এনি ওয়ে উইথ কিলিং অর ট্রাইং টু কিল সামওয়ান? আপনি কি কখনো কাউকে হত্যা বা হত্যা চেষ্টার সাথে জড়িত ছিলেন? ওয়ার ইউ এভার ইনভলভড ইন এনি ওয়ে উইথ কিলিং অর ট্রাইং টু কিল সামওয়ান? নো। Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? Left মানে হচ্ছে leave মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। Leave এর past tense মানে অতীতকাল হচ্ছে left। So have you ever left মানে আপনি কি ছেড়ে গিয়েছেন the United States মানে আপনি কি আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা আমেরিকা থেকে আমেরিকা ছেড়ে দিয়েছেন? টু অ্যাভয়েড বিং ড্রাফটেড ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস মানে আপনাকে ইউএস আর্ম ফোর্সে নেওয়া হবে, জয়েন করানো হবে, যার কারণে সেই ভয়ে আপনি আমেরিকা থেকে ভাগছেন, ভেঙে গেছেন। সহজ বাংলা যদি আমি বলি যে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি আমেরিকা, আপনারা জানেন যে আমেরিকায় আর্ম ফোর্সেস কিন্তু প্রত্যেকটা 18 বছরের বয়স হওয়ার পরে কিন্তু এই সিলেক্টিভ সার্ভিসে রেজিস্টার্ড হওয়া লাগে প্রত্যেকটা আমেরিকান সিটিজেনকে, আর তারই অংশ কিন্তু যে চাইলেই আমেরিকান সরকার তাকে আর্ম ফোর্সে জয়েন করানোর জন্য বলতে পারে এবং সেটা করতে হয়, সেটা হোক সেটা অল্প কদিন বা বেশি দিন। সো এই ভয়ে কি আপনি কখনো আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা যখনই আপনাকে এই ব্যাকগ্রাউন্ড ডাকতে পারে সেই ভয়ে আপনি আমেরিকা ছেড়ে গিয়েছেন কখনো? এই প্রশ্নটা এখানে করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার লেফট দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাভয়েড বিং ড্রাফটেড ইন দি ইউএস আর্ম ফোর্সেস? হ্যাভ ইউ এভার লেফট দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাভয়েড বিং ড্রাফটেড ইন দি ইউএস আর্ম ফোর্সেস? নো। ডিড ইউ এভার ইউজ এনি পার্সন আন্ডার 15 ইয়ার্স অফ এজ to do anything that helped or supported people in combat? এখানে এই শব্দটা আছে under 15 years of age, এই শব্দটা মনে রাখলে দুটো অ্যান্সার আপনার পেয়ে যাচ্ছেন, মনে রাখতে সুবিধা হবে। যে নো, ডিড ইউ এভার কখনো কি ইউজ এনি পার্সন ব্যবহার করেছেন আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর নিচে, টু ডু করতে, এনিথিং কোনো কিছু, দ্যাট হেল্পড যেটা সাহায্য করেছে, আর সাপোর্টেড বা কি বলে এটাকে সাপোর্ট করেছে, পিপল ইন কমব্যাট
যুদ্ধক্ষেত্রে কোনো ব্যক্তিকে সাহায্য করেছে বা সমর্থন করেছে এই কাজে ব্যবহার করার জন্য আপনি কি কখনো কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে ব্যবহার করেছেন? ডিড ইউ এভার ইউজ এনি পার্সন আন্ডার 15 ইয়ার্স অফ এজ? 15 বছর কম বেশি কোনো ব্যক্তিকে কি আপনি কখনো ব্যবহার করেছেন, যাকে কিনা আপনি কোনো যুদ্ধক্ষেত্রে সাহায্য করার জন্য কোনো ব্যবহার করেছেন আপনি কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে? Did you ever use any person under 15 years of age to do anything that helped or supported people in combat? No. Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? Misrepresentation. মানে ভুল ব্যাখ্যা, মেক থেকে মেড গিয়েছে, মেক অর্থ তৈরি করা, মেড অর্থ তৈরি করেছেন মানে অতীতকাল। হ্যাভ ইউ এভার মেড মানে আপনি কি কখনো তৈরি করেছেন মানে করেছেন এনি মিসরিপ্রেজেন্টেশন মানে ভুল ব্যাখ্যা টু অবটেন পাওয়ার জন্য, অবটেন মানে পাওয়া, টু অবটেন এনি পাবলিক বেনিফিট মানে পাবলিক বেনিফিটটা আপনারা বুঝেন, এটা আমি আর ব্যাখ্যা দিলাম না। পাবলিক বেনিফিট মানে সরকারি সুবিধা ইন দ্য ইউনাইটেড স্টেটস, মানে সরকারি সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কোনো ভুল ব্যাখ্যা দিয়েছেন? দ্যাট মিনস আপনি এটা পাওয়ার যোগ্য না, বাট এমন কোনো ভুল তথ্য আপনি দিয়েছেন যেই তথ্যটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি সরকারি সুবিধা যাতে পান। সো এখানে এটাই প্রশ্ন করা হয়েছে যে হ্যাভ ইউ এভার মেড এনি মিসরিপ্রেজেন্টেশন টু অবটেন এনি পাবলিক বেনিফিট ইন দ্য ইউনাইটেড স্টেটস? আমেরিকায় কোনো পাবলিক সুবিধা, একটি সরকারি সুবিধা পাওয়ার জন্য আপনি কি কখনো কোনো ভুল তথ্য উপস্থাপন করেছেন? হ্যাভ ইউ এভার মেড এনি মিসরিপ্রেজেন্টেশন টু অবটেইন এনি পাবলিক বেনিফিট ইন দ্য ইউনাইটেড স্টেটস? নো। হ্যাভ ইউ এভার বিন এ হ্যাবিচুয়াল ড্রাঙ্কার্ড? হ্যাবিচুয়াল মানে অভ্যস্ত, ড্রাঙ্কার্ড মানে মদ্যপানে, ড্রাঙ্ক মদ্যপান, রাইট? হ্যাবিচুয়াল ড্রাঙ্কার্ড অর্থ মদ্যপানে অভ্যস্ত। হ্যাভ ইউ এভার বিন হ্যাবিচুয়াল ড্রাঙ্কার্ড? আপনি কি কখনো মদ্যপানে অভ্যস্ত ছিলেন, মানে মদ খাওয়ার নেশা ছিল আপনার? হ্যাভ ইউ এভার বিন হ্যাবিচুয়াল ড্রাঙ্কার্ড? নো। Have you ever married someone in order to obtain an immigration benefit? Immigration benefit মানে কি? দ্যাট কি বুঝাই? অভিবাসন সুবিধা, দ্যাট মিনস আপনি আমেরিকা আসার জন্য বা আমেরিকার সিটিজেন হওয়ার জন্য বা ইমিগ্রেশন বেনিফিট আর অনেক ধরনের হতে পারে, যে বিয়ে করে তাকে ডিভোর্স দিবেন, তার সম্পত্তির ভাগ পাবেন, বা চাইল্ড যদি থেকে থাকে চাইল্ড কেয়ারের জন্য আপনি টাকা পয়সা পাবেন গভর্নমেন্ট থেকে, এই ধরনের অনেক ইমিগ্রেশন বেনিফিট থাকে, সেটা আপনারা জানেন যারা আমেরিকায় আছেন। সো এখানে এটাই জানা হচ্ছে যে আপনি কি কখনো এমন কাউকে বিয়ে করেছেন যে বিয়ের মেন উদ্দেশ্যই ছিল যে আপনি ইমিগ্রেশন বেনিফিট পাবেন? হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান ইন অর্ডার টু অবটেইন, অবটেইন মানে পাওয়া, ইন অর্ডার টু জন্য, ফর আর ইন অর্ডার টু দুটো একই শব্দ, ফর অর্থের জন্য আর ইন অর্ডার টু অর্থ ফর জন্য বা বিকজ অফ কারণে। সো হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান, দেখি কখনো কেউকে বিয়ে করেছেন ইন অর্ডার টু অবটেইন পাওয়ার জন্য অ্যান ইমিগ্রেশন বেনিফিট মানে অভিবাসন সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কাউকে বিয়ে করেছেন? হ্যাভ ইউ এভার বিন ম্যারিড সামওয়ান ইন অর্ডার টু অবটেইন অ্যান ইমিগ্রেশন বেনিফিট? No, officer. Have you ever been a member of, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? Have you ever been a member of, তুমি কি কখনো একজন সদস্য ছিলা? Have you ever কখনো been a member of সদস্য ছিলা? Involved in জড়িত ছিলা? Or in any way কোনোভাবে যে কোনোভাবে associated সংযুক্ত ছিলা with any organization
কোনো প্রতিষ্ঠানের সাথে অ্যাসোসিয়েশন, সংস্থার সাথে ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি অথবা সিমিলার গ্রুপ, এই জাতীয় কোনো দলের সাথে ইন দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকাতে ওর অথবা ইন এনি আদার লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো জায়গায়। ওকে, জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ ইনভলভ ইন ওর ইন এনি ওয়ে অ্যাসোসিয়েটেড উইথ এনি অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন, ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি ও সিমিলার গ্রুপ ইন দ্য ইউনাইটেড স্টেটস ও ইন এনি আদার লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বা বিশ্বের অন্য যে কোনো স্থানে কোনো সংস্থা, অ্যাসোসিয়েশন, ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি বা এই জাতীয় কোনো গ্রুপের সাথে কাজ করেছেন বা কোনোভাবে সদস্য হয়েছেন বা কোনোভাবে জড়িত ছিলেন? Have you ever been a member of, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? No. Viewers, ekhane ekta kotha bole rakhi. যখন ইয়েস নো কোশ্চেন্স পর্বটা চলবে, অবশ্যই আপনারা নিজে নিজে 4-5 সেকেন্ড সময় নিয়ে নিজে চিন্তা করবেন, তারপরে উত্তর দিবেন। প্রশ্ন শোনার সাথে সাথেই কখনো ইয়েস অফিসার, নো অফিসার এই ধরনের উত্তর দিবেন না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। কোনোভাবেই সাথে সাথে অ্যান্সার করবেন না, একটু সময় নেবেন, একটু চিন্তা করবেন যে কী প্রশ্ন করেছে। সব ওয়ার্ড যদি মনে নাও থাকে, জাস্ট 1-2টা ওয়ার্ড ভালো মতো প্রত্যেকটা প্রশ্ন থেকে জেনে যাবেন যে এই ওয়ার্ডটা থাকলেই আপনার উত্তরটা ইয়েস হবে, এই ওয়ার্ডটা থাকলেই আপনার উত্তরটা নো হবে। তাই একটু চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে উত্তর দিবেন। এটা কোনো স্কুল কলেজের পরীক্ষা না যে আপনাকে 1 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে, 2 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে, এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনাকে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন। আপনি যদি তাড়াতাড়ি উত্তর দিতে পারেন, আপনার ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ। আপনি যদি দেরি করে উত্তর দেন, সেখানেও কোনো প্রবলেম নেই। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার উত্তরগুলো সঠিক হতে হবে, কোনোভাবেই ভুল উত্তর দেওয়া যাবে না। ভুল উত্তর দিলেন তো গেলেন, সিম্পল। তাই একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। If the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? আইনে যদি চায়, that means American আইন যদি চায়, সেই ক্ষেত্রে আপনি যুদ্ধ না, মানে সরাসরি যুদ্ধ না, বাট যুদ্ধে সাহায্য করার জন্য। আর্ম ফোর্সে সবাই তো যুদ্ধ করে না, কেউ রান্নাবান্নার কাজ করে, কেউ অস্ত্র গোলাবর আনা নেওয়া করে, কেউ তাদেরকে বিভিন্নভাবে সেবা দান করে, এই ধরনের। এগুলোকে বলে নন কম্বেটেন্ট সার্ভিসেস। কম্বেটেন্ট মানে যেটা অস্ত্র দিয়ে যুদ্ধ করে, মারামারি, হানাহানি, এগুলোকে বলে কম্বেটেন্ট সার্ভিস। আর নন কম্বেটেন্ট মানে কোনো হাতাহাতি, মারামারি, যুদ্ধযুদ্ধি, এগুলো নয়, অন্য ধরনের সার্ভিস। তাদের জন্য রান্না করেন, এটাও তো আপনার একটা সার্ভিস, তাই না? তাদের কাপড় চোপড় ধুয়ে দেন, এটা একটা সার্ভিস। তাদেরকে মেডিকেল সেবা দেন, এটা একটা সার্ভিস। এই ধরনের নন কম্বেটেন্ট সার্ভিসগুলোর কথা বলা হচ্ছে যে যদি ল রিকোয়ার করে, দ্যাট মিনস আইন যদি চায়, আমেরিকার আইন যদি বলে আপনাকে নন কম্বেটেন্ট সার্ভিস দেওয়ার জন্য ইউএস আর্ম ফোর্সে, তাহলে কি আপনি রাজি আছেন সেটা করার জন্য? If the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? এখানে অবশ্যই আপনার উত্তর হতে হবে yes, because আপনি তো যদি না, no বলেন, that means আপনি তো আমেরিকাকে ভালোই বাসেন না। আরে ভাই, আপনি আমেরিকাকে ভালোবাসেন না কিন্তু আমেরিকার নাগরিক হওয়ার জন্য আসছেন, এটা কেমনি হয়? Right? So, if the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? Yes. Have you ever deserted from the US Armed Forces? Deserted অর্থ
পালিয়ে যাওয়া, ফ্লি, ফ্লি মানেও পালিয়ে যাওয়া, ডিসার্ট তো পালিয়ে যাওয়া। হ্যাভ ইউ এভার ডিসার্টেড ফ্রম দ্য ইউএস আর্ম ফোর্সেস, আপনি কি কখনো কোনো আমেরিকান আর্ম ফোর্স থেকে কখনো পালিয়ে গিয়েছেন কখনো? হ্যাভ ইউ এভার ডিসার্টেড ফ্রম দ্য ইউএস আর্ম ফোর্সেস? এখানে ডিসার্টেড শব্দটা মনে রাখলে আশা করি এই প্রশ্নের উত্তরটাও মনে থাকবে। হ্যাভ ইউ এভার ডিসার্টেড ফ্রম দ্য ইউএস আর্ম ফোর্সেস? নো। Were you ever involved in any way with torture? Torture. বুঝে একটা প্রশ্নতে আমরা পড়েছি persecuted, persecute থেকে persecuted, persecute এবং torture দুটোই কিন্তু synonym শব্দ, মানে সমার্থক। Were you ever involved? আপনি কি কখনো জড়িত ছিলেন ইন এনি ওয়ে, কোনোভাবে, উইথ টর্চার, কোনো ধরনের নির্যাতনের সাথে? দ্যাট মিনস আপনি কখনো কেউকে কোনো নির্যাতন করার ব্যাপারে কোনোভাবে কি জড়িত ছিলেন? ওয়ার ইউ এভার ইনভলভ ইন এনি ওয়ে উইথ টর্চার? নো। Have you ever given any US government officials any information or documentation that is false, fraudulent or misleading? আপনি কি কখনো মার্কিন সরকারের কোনো কর্মকর্তাকে এমন কোনো তথ্য বা নথি দিয়েছেন যা মিথ্যা, জালিয়াতি বা বিভ্রান্তিকর ছিল? ফলস মানে মিথ্যা, ফ্রজুলেন্ট মানে জালিয়াতি বা মিসলিডিং বা বিভ্রান্তিকর। ইনফরমেশন মানে তথ্য, ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল মানে আমেরিকান সরকারি কর্মকর্তা, কর্মী, অফিসিয়াল, গিভেন মানে দিয়েছেন। হ্যাভ ইউ এভার গিভেন, আপনি কখনো কি দিয়েছেন এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল, কোনো আমেরিকান সরকারি অফিসিয়ালকে এনি ইনফরমেশন, কোনো তথ্য ও ডকুমেন্টেশন, কোনো ডকুমেন্ট দ্যাট ওয়াজ ফলস, যেটাকে মিথ্যা ছিল, ফ্রজুলেন্ট, জালিয়াতি ছিল, ও মিসলিডিং বা বিভ্রান্তিকর ছিল, ভুল ছিল? আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অফিসিয়ালকে, সরকারি অফিসিয়ালকে এমন কোন তথ্য বা ডকুমেন্ট দিয়েছেন যেটা কোনো ভুল ছিল, জালিয়াতি ছিল বা মিথ্যা ছিল, মিসলিডিং ছিল? হ্যাভ ইউ এভার গিভেন এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল এনি ইনফরমেশন অর ডকুমেন্টেশন দ্যাট ওয়াজ ফলস, ফ্রজুলেন্ট ও মিসলিডিং? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a guerrilla group? Guerrilla group. Eta mone rakhben. Guerrilla kara. Eta ore bole diyeche. A group of people who use weapons against or otherwise physically attack the military, police, গভর্নমেন্ট ও আদার পিপল। গরিলা গ্রুপ কি? এটা তারা বলে দিয়েছে যে একটি দল যারা কিনা অস্ত্র ব্যবহার করে, হু ইউজ, যারা ব্যবহার করে ওয়েপন্স, অস্ত্র, অ্যাগেনিস্ট, বিরুদ্ধে, ওর আদারওয়াইজ ফিজিক্যালি অ্যাটাক দ্য মিলিটারি, অথবা ফিজিক্যালি অ্যাটাক করে মিলিটারিদেরকে, পুলিশদেরকে, গভর্নমেন্টকে, অথবা অন্য কোনো লোককে যারা কিনা অস্ত্র ব্যবহার করে আঘাত করে বা তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, এই ধরনের সব দল তাদেরকে বলা হয় গরিলা গ্রুপ। ওকে, এখানে এটা জানতে চাওয়া হচ্ছে এই গরিলা গ্রুপটা আপনারা মনে রাখবেন, গরিলা গ্রুপ, গরিলা গ্রুপ। সেখানে প্রশ্ন করা হচ্ছে যে ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, ও ডিড ইউ এভার সার্ভ ইন, হেল্প, ও আদারওয়াইজ পার্টিসিপেট ইন এ গরিলা গ্রুপ? No. Have you ever been married to more than one person at the same time? Have you ever been married? আপনি কি কখনো বিয়ে করেছেন to more than one person, মানে একের অধিক ব্যক্তিকে, at the same time মানে একই সময়ে? মানুষ তো একের অধিক বিয়ে করতেই পারে, একটা দুটো তিনটা বিয়ে করে বা আরো বেশি বিয়ে করে, সেটা কোনো সমস্যা না। বাট এখানে প্রশ্ন করছে যে অ্যাট এ টাইম একের বেশি বিয়ে করছেন, একই সাথে আপনার দুজন স্বামী আছে, বা অ্যাট এ টাইম
দুজন স্বামী আছে, তিনজন স্বামী আছে, দুজন স্ত্রী আছে, তিনজন স্বামী আছে, মানে এট এ টাইম, দ্যাট মিনস এট এ টাইম আপনার একাধিক বিয়ে করেছেন, এরকম কোনো কিছু কি করেছেন আপনি? হ্যাভ ইউ এভার বিন ম্যারিড টু মোর দেন ওয়ান পার্সন অ্যাট এ সেম টাইম, মানে একই সময় আপনি কি একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন? হ্যাভ ইউ এভার বিন ম্যারিড টু মোর দেন ওয়ান পার্সন অ্যাট এ সেম টাইম, আপনি কি কখনো একই সময় একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন? নো, হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি দ্য ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট বাই ফোর্স অর ভায়োলেন্স? হ্যাভ ইউ এভার, তুমি কখনো কি অ্যাডভোকেটেড, এটা হচ্ছে অ্যাডভোকেট শব্দ থেকে গিয়েছে অ্যাডভোকেটেড। অ্যাডভোকেট মানে কি আপনারা সবাই জানেন, অ্যাডভোকেট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনার হয়ে কথা বলে, আপনার পক্ষে কথা বলে, রাইট? আমরা বলি না উনি আমার অ্যাডভোকেট, রাইট? দ্যাট মিনস উনি আমার হয়ে কথাগুলো বলবেন, আমি কিন্তু এই কথাগুলো বলতে পারবো, উনি আমার পক্ষে কথাগুলো বলবেন, এই কারণে ওনাকে অ্যাডভোকেট বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, আপনি কি কখনো অ্যাডভোকেটেড করেছেন, দ্যাট মিনস পক্ষ নিয়ে কথা বলেছেন। হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, দ্যাট মিনস আপনি কখনো কি পক্ষ নিয়ে কথা বলেছেন, ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সরাসরি বা পরোক্ষভাবে। দ্য ওভারথ্রো, ওভারথ্রো, থ্রো মানে ছুঁড়ে মারা, ওকে, থ্রো, ওভারথ্রো মানে মানে উৎখাত করা, ওভারথ্রো, ওকে, ওভারথ্রো মানে হচ্ছে উৎখাত করা, অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে, বাই ফোর্স, বাই মানে দিয়ে, বাই ফোর্স মানে আপনি বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে অথবা ভায়োলেন্স, সহিংসতার মাধ্যমে। এই বিষয়টা এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সরকারকে বাই ফোর্স অথবা ভায়োলেন্সের মাধ্যমে, অর্থাৎ কোনো ধরনের বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে কোনো সরকারকে উৎখাত করার পক্ষে কখনো কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, মানে কোনো পক্ষ নিয়ে কথা বলেছেন? দি ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে উৎখাত করার জন্য বাই ফোর্স অর ভায়োলেন্স, বল প্রয়োগ করে অথবা সহিংসতার মাধ্যমে, কোনো গণ্ডগোল করার মাধ্যমে বা জোর খাটায় কোন সরকারকে কি কখনো উৎখাত করার পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড দ্য ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট বাই ফোর্স অর ভায়োলেন্স? এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, ফোর্স অর ভায়োলেন্স দুটোই কিন্তু নেগেটিভ শব্দ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তরটা হবে নো। হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি দ্য ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট বাই ফোর্স অর ভায়োলেন্স? নো। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, এক্সক্লুশন, রেসিশন অর ডিপোর্টেশন প্রসিডিং? আপনার কি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিং এ রাখা হয়েছে? একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা, একটা প্রশ্ন হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা, আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোনো চিন্তাধারায়, মানে আপনাকে লাইনে রাখা হয়েছে, প্রসেসিং এ রাখা হয়েছে কিনা, যে এই প্রসেস শেষ হলে আপনাকে বের করে দেওয়া হবে, এই ধরনের কোনো প্রসেসিং রাখা হচ্ছে কিনা। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, প্লেসড ইন মানে লাইনে রাখা, অপেক্ষায় রাখা, এরকম প্লেসড ইন। Have you ever been placed in removal, exclusion, rescission or deportation proceedings? No. Are you willing to take the full oath of allegiance to the United States? Willing. Are you willing? আপনি কি রাজি আছেন বা আপনি ইচ্ছুক? Are you willing to take nite the full oath of allegiance মানে শপথ নিতে to the united states মানে আমেরিকার প্রতি অনুগত থাকার full শপথ নেওয়ার জন্য কি আপনি রাজি আছেন?
আর ইউ উইলিং টু টেক দ্য ফুল ওথ অফ অ্যালিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকার যে সম্পূর্ণ শপথ সেটাকে নিতে ইচ্ছুক? ওথ অফ অ্যালিজেন্স এই শব্দটা মনে রাখলে এই প্রশ্নের উত্তরটা আপনি খুব সহজে দিতে পারবেন। সো এখানে আপনার উত্তরটা অবশ্যই হতে হবে ইয়েস। আর ইউ উইলিং টু টেক দ্য ফুল ওথ অফ অ্যালিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? ইয়েস অফিসার, আই ডু। Have you ever been a member of? তুমি কি কখনো সদস্য ছিলে? Or in any way associated, কোনোভাবে জড়িত ছিলে? Either directly or indirectly, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, with a terrorist organization, কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে। Terrorist এই শব্দটা আপনারা খুব ভালো মতোই পরিচিত, যেটা কিনা সিভিক্স টেস্টেও প্রশ্নটা আছে যে হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর 11, 2001 ইন দ্য ইউনাইটেড স্টেটস। প্রশ্নটার উত্তরটা আপনাদের সবাই মনে থাকার কথা, হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর 11, 2001 ইন দ্য ইউনাইটেড স্টেটস? যে উত্তর হচ্ছে টেরোরিস্ট অ্যাথাক দ্য ইউনাইটেড স্টেটস। টেরোরিস্ট অ্যাথাক দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ সন্ত্রাসীরা আমেরিকায় আক্রমণ করেছিল। দ্যাটস ওয়াই আই হোপ যে আপনার টেরোরিস্ট শব্দটার সাথে অলরেডি পরিচিত। আর অর্গানাইজেশন মানে সংগঠন, সন্ত্রাসী সংগঠন, টেরোরিস্ট অর্গানাইজেশন। এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসী কোনো সংগঠনের সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত ছিলেন? Have you ever been a member of or in any way associated either directly or indirectly with a terrorist organization? যখনই টেরোরিস্ট অর্গানাইজেশনটা শুনবেন তখনই আপনি ধরে নেবেন আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, যদি কোনোভাবে এই প্রশ্নটা মনে না থাকে। এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন টেরোরিস্ট অর্গানাইজেশন। Have you ever been a member of or in any way associated either directly or indirectly with a terrorist organization? সেই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে নো। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ ও ইন এনি ওয়ে অ্যাসোসিয়েটেড ইদার ডিরেক্টলি ও ইনডিরেক্টলি উইথ এ টেরোরিস্ট অর্গানাইজেশন? নো। ওয়ার ইউ এভার এ মেম্বার অফ ও ডিড ইউ এভার সার্ভ ইন হেল্প or otherwise participate in an insurgent organization, a group that uses weapons and fights against a government? তুমি কি কখনো কোনো insurgent organizationের সদস্য ছিল বা ওখানে কাজ করেছো বা তাদেরকে সাহায্য করেছো বা কোনো কোনো অংশ নিয়েছো? এই insurgent গ্রুপটা কি সেটা তারা বলেছে যে এটা এমন একটি বিদ্রোহী সংগঠন যেটি কিনা কোনো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে, সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে কাজ করে। ইউজ ওয়েপন্স অ্যান্ড ফাইটস অ্যাগেনস্ট মানে অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, অ্যাগেনস্ট এ গভর্নমেন্ট মানে সরকারের বিরুদ্ধে, সরকার বিরোধী কাজ করে। দ্যাট মিনস তারা সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ফাইট করে, লড়াই করে। সো এখানে এটা মনে রাখবেন ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, সার্জেন্ট ইনসার্জেন্ট, ইনসার্জেন্ট ইনসার্জেন্ট, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন এই শব্দটা মনে রাখবেন। ওয়ার ইউ এভার এ মেম্বার অফ ওর ডিড ইউ এভার সার্ভ ইন হেল্প ওর আদারওয়াইজ পার্টিসিপেট ইন অ্যান ইনসার্জেন্ট অর্গানাইজেশন? নো। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? এখানে প্রশ্ন করা হচ্ছে যে কোনোভাবে আপনি কোনো কর্মী ছিলেন কিনা বা ভলেন্টিয়ার ছিলেন কিনা বা স্বেচ্ছাসেবক ছিলেন কিনা, সৈনিক ছিলেন কিনা, যেখানে লোকজনকে থাকার জন্য জোর করা হয়, ফোর্স টু স্টে, স্টে মানে থাকা, ফোর্স মানে জোর করা হয়। Were you ever, এখানে ফোর্স, ফোর্স শব্দটা মনে রাখবেন, ফোর্স,
এই শব্দটা মনে রাখলে আশা করি এটা উত্তরটা মনে রাখতে আপনার জন্য সুবিধা হবে, যারা কি ইংরেজি একটু কম বোঝেন তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। While every worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? আপনি কি কখনো কোনো জায়গায় কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন বা অন্য কোনোভাবে কাজ করেছেন যেখানে লোকেরা লোকদেরকে থাকতে বাধ্য করা হয়? Were you ever a worker, volunteer, or soldier? Or did you otherwise ever serve in any other place where people were forced to stay? No.